हेलो एवरीवन, आज एक टिफिन रेसिपी निये एसेछि और आज आमी बानाच्छि आमार बाच्चादेर खूब पछंदेर एक फ्राइड राइस रेसिपी। रेसिपिटीते थाकबे बेश कयेक रकमेर सब्जी, थाकबे सामान्य किछु मसला आरो कि कि दिए खूब टेस्टी एई रेसिपी आमी बानाई, ता प्रथम थेके शेष पर्यन्त देखुन। कथा दिच्छि आपनार काछे ओ आपनार परिवारेर सबार काछे एई रेसिपी खूबई भालो लागबे। आमी एखाने निएछि आलू, दुटी आलू नियेछि, दुटी टमेटो कुचि करे केटे नियेछि, नियेछि कारी पाता, कैप्सिकम, गाजर और दुटी काचा लंका। सब्जीगुलो एरकम भावे केटे धुए नियेछि। एखाने एकटा पात्रे बेश खानिकटा जल नियेछि, जल फुटे उठछे, एखन एर मध्ये दिये दिलाम लवण। एखन एर मध्ये दिये दिच्छि एकटी तेजपाता और सामान्य एकटु जावित्री। এটা দিয়ে দিলাম, জাবিত্রী আর তেজপাতা দেওয়ার জন্য ভাতের মধ্যে দিয়ে খুব সুন্দর সুগন্ধ আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এই বাসমতি চাল আমি 300 গ্রাম নিয়েছি আর এটা আমি 15 মিনিট আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য মাত্রায় সাদা তেল। সাদা তেল দিলে ভাত খুব সুন্দর ঝরঝরে হবে। এখন এভাবেই নর্মালি যেমন ভাত বানিয়ে জল ঝরিয়ে নেয়, ঠিক সেইভাবেই ভাতটি বানিয়ে নেব। অন্যদিকে আমি একটি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে একে একে সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি। সবার প্রথমে আমি গাজরটি ফ্রাই করে নিচ্ছি, তার জন্য গাজর দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে নেব খুব সামান্য মাত্রায় লবণ আর হলুদের গুঁড়ো। লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য মাত্রায় হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে 1 মিনিট মতো এই গাজর তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। গাজর ফ্রাই করা হয়ে গেছে। এখন একটি প্লেটে এই ফ্রাই করা গাজরগুলো তুলে নেব। এভাবে তুলে নিলাম আর এই একই তেলের মধ্যে ক্যাপসিকাম গুলো ফ্রাই করে নেব। এখানে আমি একটি বড় ক্যাপসিকামের আধা অংশ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা আর খুব সামান্য মাত্রায় লবণ। ক্যাপসিকাম খুব বেশি সময় ফ্রাই করব না, তাহলে একেবারেই নরম হয়ে যাবে। আধা মিনিট মতো ক্যাপসিকামটি খুন্তি দিয়ে এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকাম ফ্রাই করা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিলাম। এখন এই একই তেলের মধ্যে দুটি আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলু দিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা, খুব সামান্য লবণ, হলুদ। এটা দিয়ে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলু 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে তেলের মধ্যে খুব সুন্দরভাবে গোল্ডেন ভাবে ফ্রাই করে নিচ্ছে। আলু ফ্রাই করা হয়ে আসছে, এখন আলুটা একটি বাটিতে তুলে নিচ্ছে। এখন একটি তাওয়ার উপরে 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে নিলাম আর একটি বাটিতে 3টি ডিম নিয়েছি। এই 3টি ডিমের মধ্যে খুব সামান্য মাত্রায় লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এই তাওয়ার উপরে অমলেট বানিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের মধ্যে একটু অমলেট বানিয়ে খুব পাতলা পাতলাভাবে কেটে দিয়ে নিয়ে ফ্রাইড রাইস বানালে ফ্রাইড রাইসের টেস্ট খুবই ভালো লাগবে। এখন খুন্তি দিয়ে এই অমলেটের চারিদিকটা এভাবে ছাড়িয়ে নিলাম আর এরকম রাউন্ড রাউন্ড ভাবে অমলেটটি তুলে নিচ্ছি। অমলেটটি তুলে নেওয়ার পরে চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। গেছে, এখন আমি একটি প্লেটে এই ডিমের অমলেটটি তুলে নিলাম। এখন তাওয়াটি এক সাইড করে দিলাম, আবারও
कड़ाटी बसिए दिलाम आर कड़ार भितरे आरो दो चामच तेल निये निलाम। एर मध्ये एखन दिए दिलाम जिरे सर्षे आर साथे दिच्छि कारी पाता। एगुलो आमि फोड़न दिए निलाम। एखन खुंटी दिए एकटु नेड़े चेड़े निच्छि। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুটি টমেটো। এই টমেটোর আমি বীজ বের করে তারপর পাতলা পাতলা ভাবে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিয়ে এখন সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। টমেটো গুলো নরম হওয়া পর্যন্ত এইভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য মাত্রায় লবণ, একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য খুব সামান্য মাত্রায় একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে খুন্তি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর টমেটো বেশ গলে আসছে। এখন এই সময় এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ভাত। ভাত দিয়ে নিচ্ছি। ভাতটা যখন বানাবেন একেবারে গলিয়ে নরম করে বানাবেন না, ভাতগুলো বেশ ঝরঝরে করে বানিয়ে নেবেন যেন একটি ভাত অন্য ভাতের সঙ্গে জড়িয়ে না যায়। পুরো ভাতটি এর মধ্যে দিয়ে নিলাম। এখন মশলার সঙ্গে ভাত একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি। প্রথমে আমি আলু দিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর। এখন খুন্তি দিয়ে এই সবজিগুলো ভাতের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর তেজপাতাটা তুলে বাদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের অমলেট যেটা আমি বানিয়ে নিয়েছিলাম, এরকম চাকু দিয়ে একটু পাতলা পাতলাভাবে কেটে এই ফ্রাই রাইসের মধ্যে দিয়ে নিলাম। এখন এটাও এই রাইসের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো বাদাম, যেটা আমি খালি কড়াইতে একটু ফ্রাই করে নিয়েছি, আর সামান্য একটু খোসা তুলে এর মধ্যে এভাবে দিয়ে দিলাম। এই বাদাম এই ফ্রাই রাইসের মধ্যে দিলে খুবই টেস্টি লাগে, আপনারাও দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। এখন এটাও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এই ফ্রাই রাইসের মধ্যে আমি আলাদা করে কোনো রকম লবণ দিলাম না, কারণ এর মধ্যে প্রত্যেকটি সবজি ফ্রাই করার সময় লবণ দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি ফ্রাই রাইস মশলা আর সাথে দিয়ে নিচ্ছি দু চামচ মতো ডার্ক সয়া সস। ফ্রাই রাইস মশলা আর ডার্ক সয়া সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই আলাদা করে কোনো রকম আমি লবণ অ্যাড করলাম না। এখন এর মধ্যে দিয়ে নিলাম আধা চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে এই ফ্রাই রাইসের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের আজকের ফ্রাই রাইস। এই ফ্রাই রাইসের মধ্যে সবজি, বাদাম আর ডিম সব কিছুই আছে, তাই এই ফ্রাই রাইসের সঙ্গে আমি অন্য কিছু পরিবেশন করছি না। আপনারা চাইলে এই ফ্রাই রাইসের সঙ্গে রায়তা, আচার অথবা আপনার মনের মতো কোনো সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি আমার বাচ্চাদের জন্য টিফিনটা এভাবে রেডি করলাম, সাথে একটু আম কেটে দিয়েছি আর এই ফ্রাই রাইস দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আমার বানানো রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। মুন সিজলিং স্পাইস কিচেনের তরফ থেকে রেসিপিটি দেখার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।